ভাতের মাড়ের উপর এক চিমটি মেথি দিন, তারপর দেখুন কি ঘটে। মুহূর্তেই আপনার জীবনের পরিস্থিতি পাল্টে যাবে, যা দেখে আপনি চমকে যাবেন। বেঁচে যাবে হাজার হাজার কোটি টাকা। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবারও চলে এসেছি আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গিয়েছেন আজ আমি আপনাদের মাঝে কি ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভাতের মাড়ের উপর এক চিমটি মেথি ছিটিয়ে দিলে অনেক বড় সমস্যা থেকে খুব সহজে মুক্তি লাভ করতে পারবেন। যেই সমস্যা থেকে মুক্তি লাভের জন্য হাজার হাজার টাকা খরচ করেছেন, অনেক পরিশ্রম ছোটাছুটি করেছেন, কিন্তু কিছুতেই সেই বড় সমস্যা থেকে মুক্তি লাভ করতে পারেননি, সেই সমস্যার সমাধান করবে ভাতের মাড়ের উপর এক চিমটি মেথি ছিটিয়ে দিলে। ভাতের মাড়ের উপর এক চিমটি মেথি ছিটিয়ে দিলে কি ঘটে তা দেখতে এবং জানতে হলে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আমার সাথেই থাকুন। প্রথমেই নিয়ে নিয়েছি কিছু ভাতের মার। ভাত রান্না করার পর এই ভাতের মার আমরা ফেলে দিই। ফেলে দেয়া এই ভাতের মার কতটা উপকারী তা যদি আপনারা জানতেন তাহলে কখনোই আর ভাতের মার ফেলে দিতেন না। ভাতের মারের সাথে যে উপাদানটি মিশিয়ে দিব সেই উপাদানটি হচ্ছে মেথি। তো মেথি আমরা কিভাবে ভাতের মারের সাথে ব্যবহার করব এবং এর সাথে আরো কি কি উপাদান ব্যবহার করব সবকিছু ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দিব, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো প্রথমে আমি একটি পরিষ্কার বাটির মধ্যে এক চামচ পরিমাণ মেথি নিয়ে নিব। এই পর্যায়ে নিয়ে নিয়েছি কালোজিরা, মৃত্যু ছাড়া সর্বরোগের মহা ঔষধ কালোজিরা। এখান থেকে এক চামচ পরিমাণ কালোজিরা মেথির সাথে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। মেথি এবং কালোজিরা গ্রাইন্ডারের সাহায্যে খুব ভালোভাবে গুঁড়া করে নিব। আপনারা চাইলে শিলপাটার সাহায্যেও খুব ভালোভাবে গুঁড়া করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন মেথি এবং কালোজিরা খুব ভালোভাবে গুঁড়া করে নিয়েছি। মেথি এবং কালোজিরা গুঁড়া একটি পরিষ্কার বাটির মধ্যে নিয়ে নিলাম। মেথি এবং এই কালোজিরা গুঁড়ার সাথে দিয়ে দিব ভাতের মার। এখানে আমি মোট 9 চামচ পরিমাণ ভাতের মার নিয়ে নিচ্ছি। ভাতের মারটা কিন্তু অবশ্যই ঘন দেখে নিবেন। দেখতে পাচ্ছেন আমি এখানে যে ভাতের মার নিয়েছি সেই ভাতের মার কিন্তু অনেক ঘন। তো চামচের সাহায্যে ভাতের মারের সাথে মেথি এবং কালোজিরার গুঁড়া খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ চামচের সাহায্যে উপাদানগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে এই উপাদানগুলোকে রেস্টে রেখে দিব 30 মিনিট। ফিরে আসব 30 মিনিট পর। ফিরে এসেছি 30 মিনিট পর। তো দেখতে পাচ্ছেন উপাদানগুলো বেশ ঘন হয়ে গেছে। তো এই পর্যায়ে এই উপাদানগুলোর সাথে আরেকটি উপাদান মিশিয়ে নিব, আর সেই উপাদানটি হচ্ছে নারিকেল তেল। এখানে 2 চামচ পরিমাণ নারিকেল তেল দিয়ে দিব। নারিকেল তেল খুব ভালোভাবে উপাদানগুলোর সাথে চামচের সাহায্যে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মিশিয়ে নিব। চামচের সাহায্যে সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল খুবই কার্যকরী রেমেডি। অনেকের অতিরিক্ত চুল ঝরে মাথা টাক হয়ে যাচ্ছে, চুল সহজে লম্বা হচ্ছে না, অল্প বয়সে চুল পেকে যাচ্ছে, চুল হয়ে গেছে রুক্ষ প্রাণহীন। যারা চুলের এ ধরনের সমস্যায় ভুগছেন, অনেক কিছু ব্যবহার করেছেন কিন্তু কিছুতেই কোনো ফল মেলেনি, তাদের জন্য কিন্তু আজকের এই রেমেডি। আজকের এই রেমেডি চুলে ব্যবহার করার ফলে চুলের সকল প্রকার সমস্যা ম্যাজিকের মতো দূর হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে বলে দিব এই রেমেডি আপনারা আপনাদের চুলের যত্নে কিভাবে ব্যবহার করবেন। এই রেমেডি আপনারা গোসলের আগে আপনাদের চুলে ব্যবহার করবেন। আপনারা আঙুলের মধ্যে রেমেডি লাগিয়ে নেবেন, এরপর আপনাদের মাথার স্ক্যাল্পে খুব ভালোভাবে রেমেডিটি লাগিয়ে নেবেন। খুব ভালোভাবে মাথার স্ক্যাল্পে লাগানো হয়ে গেলে আপনারা চুলের মধ্যেও এই রেমেডি লাগাবেন। এরপর অপেক্ষা করবেন 40 মিনিট। 40 মিনিট পর নর্মাল পানি দিয়ে প্রথমে চুলগুলোকে খুব ভালোভাবে ধুয়ে ফেলবেন। এরপর আপনারা চুলে শ্যাম্পু করে নেবেন। এই নিয়মে আপনারা সপ্তাহে 3 দিন এই রেমেডি ব্যবহার করবেন। এই রেমেডি এতটাই কার্যকরী, একবার চুলে ব্যবহার করার পরে কিন্তু আপনাদের চুলের খুব ভালো পরিবর্তন লক্ষ্য করবেন। আপনাদের চুল হবে সফট এবং সিল্কি। নিয়মিত ব্যবহার করার ফলে আপনাদের চুল পাকা রোধ হবে, চুলকে কালো করতে সহায়তা করবে। যাদের চুল অতিরিক্ত ঝরে মাথা টাক হয়ে যাচ্ছে, টাক মাথায় চুল গজাবে। আপনারা পৃথিবীর কে কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমি আপনাদের ধন্যবাদ জানাবো। আশা করি আজকের এই রেমেডি আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হবে। রেমেডি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। এ ধরনের হেল্পফুল রেমেডি আরও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। তো আজ আর নয়, এখানে বিদায় নিব। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।